2016 সালে রাজধানীর বিজয়নগরের আলিস সেন্টারে অস্থায়ী সম্প্রচার কেন্দ্র স্থাপন করে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ। পল্টন ও এর আশেপাশের ঘটনা ও অনুষ্ঠান সম্প্রচারের জন্য আলিস সেন্টারের ষষ্ঠ তলায় ডেস্টিনি 2000 এর কার্যালয়ের একটি কক্ষে বৈশাখী টেলিভিশনের 23 ধরনের যন্ত্রপাতি স্থাপন করা হয়। 2016 সাল থেকে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারও হয়ে আসছিল। 2020 সালের 31 অক্টোবর পর্যন্ত সম্প্রচার কার্যক্রম চলে। আলিস সেন্টারে বৈশাখী টেলিভিশনের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন সাজ্জাদুর রহমান। 2020 সালের 4 নভেম্বর সাজ্জাদুর রহমানকে জোর করে সরিয়ে দিয়ে তার জিম্মায় থাকা বৈশাখী টেলিভিশনের যন্ত্রপাতি জবরদস্তিমূলকভাবে নিজেদের দখলে নেয় মিজানুর রহমান ও জাকির হোসেন নামের দুই ব্যক্তি। তারপরই আলিস সেন্টার থেকে বৈশাখী টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয় জাকির ও মিজান। 10 মাস অপেক্ষার পরও যন্ত্রপাতি ফিরে না পাওয়ায় বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার যন্ত্রপাতি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মিজানুর রহমান ও জাকির হোসেনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করে। তার প্রেক্ষিতে বুধবার রাতে মামলার প্রধান আসামি মিজানকে পুরানা পল্টনের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। মিজানকে আজ আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে তদন্ত কর্মকর্তা। এদিকে মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে লোকজনকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে আরও মামলা হয়েছে। গত 19 আগস্ট কুমিল্লা আদালতে প্রতারণার মামলা করেন হারুন নামে এক ভুক্তভোগী। আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে পিবিআই। এমডি স্যারের কথা বলে আমাদেরকে আনন্দ সন্দেহ সিনেমা হলের চাকরি দেবে বলে আমাদের থেকে 5 লক্ষ টাকা করে তিনজন থেকে মোট 15 লক্ষ টাকা নিয়ে যায়। দুদিন তার সাথে যোগাযোগ করি, গত মাসে 31 তারিখে যখন আমরা তার সাথে যোগাযোগ করি, সে আমাদেরকে টাকা দিতে পারবেন এবং অস্বীকার করে। মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য পিবিআই কুমিল্লাকে আদেশ দেন। এছাড়া নোয়াখালী ও কক্সবাজারেও একই অভিযোগে মিজানের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছেন তার কাছে প্রতারিত হওয়া দুই ব্যক্তি। সে মামলাগুলিরও তদন্ত চলছে। মিজান ডেস্টিনি 2000 লিমিটেডের বহিষ্কৃত সেক্রেটারি। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।